গুরুদেব। হ্যাঁ প্রণাম বা প্রণাম প্রণাম গুরুদেব। লোক এসে ফিরে যাচ্ছে, আপনি দেখতে চাইছেন না, আপনি কি আর লোক দেখবেন না? না এখন আর লোক দেখা যাবে না। 2023 সাল প্রলয় শুরু হয়ে গেছে, প্রলয় শুরু হয়ে গেছে। এখন এই প্রলয়ে আমরা কিছু করতে পারবো না। কারণ কথা হচ্ছে যে যিনি আজকে মানুষদের মানে ত্রাণকর্তা ছিলেন, সেই নারায়ণ ত্রাণকর্তা ছিলেন, তিনি এখন বিনাশী হয়েছেন, বিনাশ রূপ নিয়েছেন। বিনাশ রূপ নেওয়ার ফলে নারায়ণ এখন মানুষ মারবে কিন্তু মানুষকে আর রক্ষা করবে না। তো তারাই রক্ষা করবে যারা ধর্মের পথে আছেন, ধর্মের পথে আছেন, ভগবান তাদের রক্ষা করবে বলা হচ্ছে, তাদের রক্ষা করবে আর বাকি লোককে মারবে, এটি বলা হয়েছে, বারবার করে বলা হচ্ছে। কারণ নারায়ণ তো আমাদের রক্ষা করতেন, স্থিতি করতেন, তো তিনি এখন সংজ্ঞা রূপ নিয়েছেন। হ্যাঁ, তার ফলে আমাদের আর এ মানুষ দেখার উচিত হবে না, কারণ স্বয়ং নারায়ণই বিনাশ রূপ নিয়েছেন। আমি যদি এখন মানুষ দেখতে যাই, ভালো করতে যাই, তাহলে কিন্তু অ্যান্টি কাজ হয়ে যাবে, ভগবানের অ্যান্টি কাজ হয়ে যাবে। আমরা এই জন্য চাইছি না যে আর মানুষ দেখি, মানুষ আর দেখি আর চাইছি না, একদম কোনো অবস্থাতেই চাইছি না। অশনি সংকেত তো পাওয়াই যাচ্ছে মোটামুটি, যেমন কালকে একটা অনেক বড় ভূমিকম্প হয়েছে। না, ভূমিকম্পতে শেষ হয়ে যাবে, বড় বড় ভূমিকম্প হবে, এর সঙ্গে সুনামি চলবে এবং পৃথিবী জলের তলায় চলে যাবে। 80% পৃথিবী জলের তলায় চলে যাবে, কারণ বড় এখনও বড় ভূমিকম্পটা হয়নি। বড় ভূমিকম্পটা যেটা হবে সুনামি হয়ে যাবে। বৈজ্ঞানিকেরা বলছে এটা জাস্ট একটা ওয়ার্নিং। ওয়ার্নিং বলতেই পারো। কারণ কথা হচ্ছে যে অলরেডি মানে কলির অ্যান্টি যিনি আছেন, কলির রাজা কলিরাজ, কলিরাজের সঙ্গে নারায়ণের যুদ্ধ হবে, তো ভয়ঙ্কর যুদ্ধ হবে কলিরাজের সঙ্গে। তাকে পরাজিত না করতে পারলে তো কলি শেষ হবে না, না কলি শেষ হবে না। সেই জন্য কলিরাজের সঙ্গে যুদ্ধ হবে। এখানে কিন্তু বড় দর্শনীয় জিনিস মানে বোঝার জিনিস আছে, স্বয়ং পরশুরাম যিনি এখনও বেঁচে আছেন, এই গল্পে বেঁচে আছেন, তিনি হবেন ওনার গুরু, কলকির গুরু, কলকির গুরু। কলি ওনাকে দীক্ষা দেবে, কলিকে দীক্ষা দেবে হচ্ছে পরশুরাম। পরশুরাম এবং আরও চিরঞ্জীবী যারা আছেন শিক্ষাও দেবেন। হ্যাঁ, এ তো বটেই। আরও যারা ছজন আছেন, সাতজনের মধ্যে তো একজন পরশুরাম, আর ছজন যারা আছেন তারা নারায়ণকে সাথ দেবেন। মানে ও মানে নারায়ণ চেয়ে অনেক বেশি শক্তিশালী। মানে আগেকার দিনে বড় বড় অসুররা হতো না, মানে মানে দেবতারা পারতো না তাদের সঙ্গে, দেবতারা হেরে যেত অনেক সময়। কিন্তু এখানের ক্ষেত্রে ঠিক তাই হবে। এই কলিকে ধ্বংস করা এত সস্তা জিনিস নয়, নারায়ণকে যথেষ্ট বেগ পেতে হবে। এবং এই যে 64 যোগিনী, এই যে অষ্টমাতৃকা, এরা সব জাগবে, এরা তো অলরেডি জন্ম নিয়ে নিয়েছে, এবং নারায়ণও জন্ম নিয়ে নিয়েছেন। আমরা যতদূর জানি নারায়ণ জন্ম নিয়েছেন, এবং এই যে 64 যোগিনী মানুষ হিসেবে জন্ম নেবে। কিন্তু ওই 64 যোগিনী কোথায় আছে না, মানুষ হিসেবে 64 যোগিনী জন্ম নেবে। এবং বলা হচ্ছে যে মহাভারতের অনেক বড় বড় যোদ্ধা তারা আজকে মনুষ্যরূপে নাকি জন্ম নিয়ে নিয়েছে অলরেডি। এছাড়া সুদর্শন চক্র যেটা নারায়ণ ইউজ করতেন, সেটা তো মাটির তলায় চলে গেছে। না, সেটা বলছে উড়িষ্যার কোণারক মন্দিরের ভেতরে রাখা আছে। জানি না, মানে কর্ণ কমণ্ডল, কর্ণের কমণ্ডল ওই একই জায়গায়, মানে বলছে যে এতে আছে, মানে মানুষ অনুমান করছে কোণারক সূর্য মন্দিরে আছে। হ্যাঁ, ওর নিচে। হ্যাঁ, বলছে যে কোনো সাগরের পাশে কোনো মন্দিরে কর্ণ রেখে গেছে ওরা। ওটা রেখে, ওটা যদি পেয়ে যায় মানুষ, তাহলে কিন্তু অনেক খারাপ কাজ হয়ে যাবে, ওরকম অনেক খারাপ কাজ হয়। এছাড়া ধরেছি যে মারণ বান তৈরি করেছিলেন হাট দিয়ে, সেটাও পাওয়া যাবে। এবং হরধনু ভঙ্গ যেটা হয়েছিল, হরধনু এখনও আছে, জনকপুরীতে আছে, ওটাও পাওয়া যাবে। এবং আরও যে সমস্ত অস্ত্রশস্ত্র ইউজ হয়েছে প্রত্যেকটাই পাওয়া যাবে। আপনার থেকে উঠে আসবে ওরা, আপনার থেকে উঠে আসবে। কারণ কলিকে বধ করা এত সহজ জিনিস নয়, কলি ভয়ঙ্কর। কলি তো অমরত্ব পেয়েছিলেন বাবা, কলিকে বধ করা সহজ নয়, সমুদ্র মন্থনের সময়। হ্যাঁ, কলিকে বধ করা অত সহজ জিনিস নয়। কলিকে বধ করতে হলে নারায়ণ এবং এই যে সাতজন চিরঞ্জীবী, এদের সাথ দিতে হবে। এবং পরশুরামকে ডাইরেক্ট অস্ত্রশিক্ষা দিতে হবে কলিকে, তবে যদি মানে নিধন করা যায়, স্বাস্থ্য নিধন করা যায়। আগেও এরকম হয়েছে, অসুরের সঙ্গে যুদ্ধ হয়েছে,
দেবতাদের, এরকম তো হয়ে চলে। তাহলে কি বাবা এই রাজপুর মহাশাসন শান্তিকুঞ্জ কি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করলেন? আমার তো মনে হয় আমি তো বন্ধ করে দিচ্ছি, আমি আর মানে আমি উৎসাহী নয় আর একদম, কারণ একটা প্রলয় শুরু হয়েছে, এর মধ্যে আমি যদি হস্তক্ষেপ করি জিনিসটা খারাপ, ঠিক আছে না? দেবতারা এখন নিধন যজ্ঞে মগ্ন হয়েছে, এখন তারা নিধন করবেন মানুষকে, মানুষ মারবেন, আমি কী করবো তাদের বাঁচাবো? এটা কি সম্ভব? ভগবানের এন্ট্রিতে যাবো? আমি সকলকেই ফোন করে বলছি ভাই কেউ আসবেন না, আসার দরকার নেই, কারণ কথা হচ্ছে যে আমি কিছু করতে পারবো না, কিচ্ছু করতে পারবো না, যা দেবো নিষ্ফলে যাবে, যে জিনিস দেবো নিষ্ফলে যাবে, কোনো কাজ হবে না, মানে আমাকে দুটো গালাগাল দেবে, দরকার নেই কিছু, কারণ এটা এটা হচ্ছে স্বতঃসিদ্ধ বলে দিচ্ছি তোমাকে যে নারায়ণ এখন বিনাশ রূপ নিয়েছে, এই সময় আমার কোনো কাজ করাটা উচিত হবে না, আমাদের পাওয়ার তুলে নিচ্ছে আস্তে আস্তে, পাওয়ার তুলে নিয়েছে, আমরা বুঝতে পারছি যে পাওয়ার নিয়ে আমরা থাকতাম সে পাওয়ার নেই, আমাদের পাওয়ার তুলে দেবে এবং আমাদের দরকার হলে বিশাল সাইজ করে দেবে, বিশাল থেকে উঠতে দেবে না, কারণ আমি ভালো করতে পারবো না, তো ভালো করা যাবে না, ভালো হবে না, এই জন্যই এই শাস্তিটা আমাকে দেবে, শাস্তি পাচ্ছিও, আর মানুষের ভালো করা যাবে না ভাই, তার চেয়ে বরং না করাই সেও, আর আমার তো পয়সা আসে না এর থেকে, যে হ্যাঁ বাবার থেকে পয়সা আসছে, হ্যাঁ বিশাল কিছু একটা আলাদা কথা, কিন্তু এতে পয়সা আসছে না আর মিচিমিচি কেন আমি দোষী সাব্যস্ত হয় ভগবানের কাছে, না পারবো না, এই জন্য সকলকেই একটাই কথা বলছি, তোমরা কেউ হয়েছিল আমি কিছু করতে পারবো, আমার ক্ষমতা চলে গেছে। তাহলে শ্রোতা দর্শক বন্ধুদের আমরা জানিয়ে দিই, অনির্দিষ্টকালের জন্য শান্তিকুঞ্জ রাজপুর মহাশ্মশান বন্ধ আছে। বন্ধ মানে কি? মা তো থাকবে, মা থাকবে, বাবা দেখবেন না, মাকে যদি কেউ দেখতে আসে পুজো পাঠা দেয় আমার কিছু বলার নেই, মানে আপনি আর কাউকে দেখবেন না, দেখা উচিত হবে না, ব্যাপারটা বোঝো ভালো করে কি বলছি। তা আপনারা এটা শুনলেন সবাই মানবেন, কেউ বাবার কাছে এসে কোনো কাজের জন্য বলবেন না? না করবো না, যদি কেউ আমাকে রিকোয়েস্ট করে আমি করবো না কাজ, কোনো কাজ হবে না, আমার কাজ বিফলে যাবে, এখন বলো ওদের সঙ্গে সাথ দেওয়া অনেক ভালো হবে, নারায়ণকে সাথ দেওয়া অনেক ভালো হবে, নারায়ণকে সাথ দেওয়া অনেক ভালো হবে। হ্যাঁ তাহলে গুরুদেব এই পর্যন্ত আজকে শেষ করলাম। হ্যাঁ 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 হ্যাঁ।